যুক্তরাজ্যের মতো জিপি পদ্ধতিতে বাংলাদেশের সেবা দিতে এগিয়ে এসেছে ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবীদের সমন্বয়ে গঠিত নিউ লাইফ মেডিকেল সার্ভিস প্রাথমিক লক্ষ্য অর্জনকে সামনে রেখে সংগঠনটি তার প্রথম মেডিকেল সার্ভিস শুরু করতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবং সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তারা তাদের এই উদ্যোগের কথা তুলে ধরেন বিস্তারিত রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী বাংলাদেশের জেলার সিলেট বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্যের মতো জিপি পদ্ধতির স্বাস্থ্যসেবা দিতে এগিয়ে এসেছে ব্রিটিশ বাংলাদেশি প্রফেশনালদের সমন্বয়ে গঠিত নিউ লাইফ মেডিকেল সার্ভিস সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার নেতৃবৃন্দ এ ঘোষণা দেন আমরা এই প্রথম বাংলাদেশে ইউকে সিস্টেমের জিপি ক্লিনিক খুলতেছি এখানে আমাদের দুটো উদ্দেশ্য একটা হলো যেতে গ্রামের রুগীরা ইউকে স্ট্যান্ডার্ডে কেয়ার পায় আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশে জিপিকে ট্রেন করে জিপি হিসাবে জুনিয়র ডক্টরকে ট্রেন করা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সার্ভিসের পরিচালক ডা এম মিজানুর রহমান সমীর ডাক্তার আব্দুর রহিম ডা আলী আহমদ সুয়েব ডাক্তার আবু তাহের মোহাম্মদ বাহার আব্দুল হামিদ ও আক্তারুজ্জামান এ সময় সেবাগ্রহিতা গরিব রুগীদের বেবার বহনকারী ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফান্ডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শোয়েব সেলিম আর উই উইল প্রোভাইডিং দেম উইথ ফাইনান্সিয়াল সাপোর্ট টু প্রভাইড দ্য কেয়ার ফর দ্য নিডি দ্য ডিসেবলড এন্ড দোজ দ্যাট নিড ফাইনান্সিয়াল সাপোর্ট উইল হ্যাভ ফ্যাসিলিটিজ ওয়্যার ইউ হ্যাভ ডিসকাউন্টস অফ 75 টু 90% নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এমন যুগান্তকারী পদক্ষেপের প্রশংসা করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা चौधरी मुराद ऐन टी न्यूज लंडन